লক্ষীপুরের নোমান রাকিব হত্যা মামলার গ্রেফতার তিন নম্বর আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান ফয়সাল আদালতে খুনের ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবিরের কাছে তিনি জবানবন্দি দেন। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুজ্জামান জানান, যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে দশজনকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন আদালত। এরই মধ্যে মামলার তিন নম্বর আসামি দেওয়ান ফয়সাল স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দেয়। এ সময় দেওয়ান ফয়সাল খুনের সঙ্গে সরাসরি জড়িত আটজনের নাম প্রকাশ করেন।